রাখি সংঘের মাঠে রাখি উৎসবে উপস্থিত হয়ে রবিবার জাতীয় পতাকা উত্তোলন করলেন ফিরহাদ হাকিম। পাশাপাশি তিনি এলাকার কুচি কাচাদের কাছে রাখি পরেন। অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বললেন, আমরা বাংলাতে সব জাতি নির্বিশেষে একসাথে থাকব, কিন্তু এখন যে দলটা এসেছে তারা বাইরে থেকে এসেছে, এরা বাংলার সংস্কৃতি জানে না। তাদের কাছে যদি আমরা আশা করি তাদের মনে বাঙালি সম্বন্ধে ভালোবাসা থাকবে, তা থাকবে না। উত্তরবঙ্গ নিয়ে তিনি মন্তব্য করেন, সারা ভারতবর্ষের ক্ষতি হচ্ছে রাজনৈতিক লাভ করবার জন্য। আমরা কেউ থাকবো না একদিন, কিন্তু ভারতবর্ষ থাকবে। এই রাজনৈতিক স্বার্থের জন্য ভারতবর্ষ ভাগ হয়েছে, তাই আমরা চাই না ভারতবর্ষ আবার ভাগ হোক। আমরা সবাই ভাই বোন ভারতবর্ষে একসাথে থাকতে চাই। বাংলা থেকে যেহেতু কিছু পায়নি বিজেপি, তাই বাংলাকে ভাগ করার প্রচেষ্টা করছে, যাতে উত্তরবঙ্গে আলাদা মুখ্যমন্ত্রী করতে পারে। যেহেতু বাংলা থেকে আমরা কিছু পাইনি, তাই এবার বাংলাকে ভাগ করে আমি এই জায়গাটাকে সেই জায়গাটা আলাদা করো, তার মানে প্রত্যেকটা জেলায় একটা একটা করে আলাদা আলাদা চিফ মিনিস্টার হবে, তাতে ওনাদের একটা চিফ মিনিস্টার হবে, সেটা হয় না। বাংলা এক থাকবে, একসাথে থাকবো আমরা। এবং বঙ্গভঙ্গের বিরুদ্ধে রবীন্দ্রনাথ একসময় লড়েছিলেন, এখন মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা সবাই লাফিয়ে পড়ব। না, যদি রাখি বন্ধন উৎসব পালন করে, এবং আজকের দিনে রাখির মহত্ত্ব, একটা জায়গায় যে নর্থ ইন্ডিয়া এক কালনে রাখি হয়, আবার আমরা বাংলায় কিন্তু রাখিটা করি সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য রাখি করি, এটা রবীন্দ্রনাথের রাখি উৎসব, যদি তার জন্যে ওনারা করেন তাহলে আমি স্বাগত। আচ্ছা আচ্ছা, যারা যাদের কথাবার্তা, তালিবান তো বললে কেউ তালিবান হয় না, তালিবানের মতন যারা কথাবার্তা বলেন, যারা জ্বালিয়ে দেওয়ার কথা বলেন, ভেঙে দেওয়ার কথা বলেন, বুকে গুলি মারার কথা বলেন, তালিবান তো আসলে তারা। আমি কাউকে তালিবান বললে সে তালিবান হয়ে যাবে না, তালিবানের মতন ব্যবহার করলে তবে তাকে লোকে তালিবানই বলবে। কিন্তু এটা হবে না, বাংলা এক থাকবে। বঙ্গভঙ্গের বিরুদ্ধে রবীন্দ্রনাথ একসময় লড়েছিলেন, আজ মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা লড়ছি। বিজেপি যদি রাখি উৎসব পালন করে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। রবীন্দ্রনাথ রাস্তায়, কলকাতার রাস্তায় নেবে এই গানটি গেয়েছিলেন, বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার স্থল, পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান, বাঙালির ঘরে যত ভাই বোন একও হোক একও হোক একও হোক হে ভগবান। অর্থাৎ আমরা একসাথে থাকব, বাংলার মানুষ আমরা একত্রিতভাবে থাকব, আমাদের সব ভাই বোনেরা আমরা একসাথে থাকব, জাতি ধর্ম নির্বিশেষে একসাথে থাকব, এটাই রবীন্দ্রনাথের ইচ্ছা ছিল এবং বাংলার কৃষ্টি, তাই বাংলায় আমরা তাই শিখে বড় হয়েছি। এখন যে দলটা এসছে, সেই দলটা আসলে বাইরে থেকে এসছে, তারা বাংলার কৃষ্টির সংস্কৃতি জানে না, তারা মাতঙ্গিনী হাজরা কোথায় জন্মেছেন জানে না, বিদ্যাসাগর কোনটা লিখেছে বর্ণ পরিচয় না কোনটা সেটা জানে না। সুতরাং তাদের কাছে যদি আমরা এক্সপেক্ট করি যে বাংলা বাঙালি সম্বন্ধে বাংলা সম্বন্ধে তাদের মনে হৃদয় ভালোবাসা থাকবে, তা থাকে না। তবে একটা জিনিস কি জানেন, এটা সারা ভারতবর্ষে প্রযোজ্য। ছোট ছোট পলিটিক্যাল গেইনের জন্যে আমরা দেশটাকে ক্ষতি করে দিচ্ছি। একদিন আমিও থাকবো না, প্রধানমন্ত্রীও থাকবেন না, কি আমরা কেউ থাকবো না, কিন্তু ভারতবর্ষ থাকবে, এই দেশটা থাকবে। আমরা ছোটো ছোটো পলিটিক্যাল স্বার্থের জন্য একটা জায়গায় একটা কনস্টিটিউয়েন্সি জিতবো বা একটা জায়গায় আমরা পলিটিক্যাল গেইন করব, সেই জন্য যদি আমরা দেশটাকে ভাঙতে শুরু করি তাহলে আবার আমাদের দেশের সর্বনাশ হয়ে যাবে। এই পলিটিক্যাল গেইনের জন্য একসময় ভারত ভাগ হয়েছিল, আমরা চাই না যে ভারতে আর কোনো আঘাত আসুক, তাই আজকে রাখির দিনে সমগ্র সবাইকে এক হবার, একসাথে থাকার এবং মনের মধ্যে কোনো ঘৃণা তফাত ভেদাভেদ না রেখে সবাই সবাইকে রাখি পরিয়ে বলবো, তুমি আমার ভাই, তুমি আমার বোন, তুমি ভারতবর্ষের মানুষ, আমরা সবাই এক। উত্তরবঙ্গকে আলাদা করার জন্য সায়ন্তন বসুর বক্তব্যে পাল্টা বললেন ফিরহাদ। তিনি বলেন, কাউকে তালিবান বললে সে তালিবান হবে না, তালিবানের মতো ব্যবহার করলে তারা তালিবান হবে, যারা জ্বালিয়ে দেওয়া গুলি মারার কথা বলে তারা আসল তালিবান। ব্যুরো রিপোর্ট।
কলকাতা টুডে.কম।